আমি নাকি একটু বন্ধু ফোন করে বলবো একটু এদিকে একটু এদিকে তাকাও সকলে এখানে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে ইতিমধ্যে আপনাদের সকলে অবগত হয়েছে ইতিমধ্যে সকলেই সকলেই জানেন দোসরা মার্চে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি বাংলা গর্ব মমতা কর্মসূচি সূচনা করেছিলেন। গত 7ই মার্চে বিজপুর কর্মী সম্মেলনের মাধ্যম দিয়ে বিজপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে এই কর্মসূচি আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে দিয়ে প্রথম পর্যায়ে আপনারা যারা দলনেত্রী পতাকা বহন করে ভয় ভীতিকে উপেক্ষা করে প্রতিটি গণ আন্দোলনে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন নেত্রী নির্দেশে আজকে আপনাদের আমরা সম্মানিত করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে জ্বর কাশি ও শ্বাসকষ্ট ফ্লুয়ের এই লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন হাঁচে কিংবা কাশির সময় কোনোই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন ভিড়ের মধ্যে যাবেন না অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন নিজের মুখ চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত তুমি এগিয়ে চলো বিজপুরে মানুষ তোমার সাথে আছে দেখুন প্রথমে তো বলি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে সকল স্তরে কর্মীদের সঙ্গে যে পাশে থাকেন যে অনুষ্ঠানটা ওনার নির্দেশে আমরা করছি অ্যাকচুয়ালি আজকে যে তৃণমূল কংগ্রেস যে দাঁড়িয়ে আছে আজকে ইনাদের মতন সংগ্রামী সৈনিক যদি না থাকতো হয়তো আজকে আপনারা এই তৃণমূল কংগ্রেস সরকার দেখতেন না ইনাদের জন্য তৃণমূল সরকার আর আপনি এর আগে বললেন জগদীশ কাকু ইনি হচ্ছেন রাজনৈতিক গুরু এখানে তৃণমূল কংগ্রেসটা যে বিষপুরে হয়েছে ওনার হাত ধরে হয়েছে এটা আপনার হয়তো জানা নেই এটা আপনাকে আমি মেসেজ দিলাম কারণ ওনার হাত ধরে আজকে যারা নেতা হয়েছে তৃণমূল কংগ্রেসে বা তৃণমূল কংগ্রেস যে প্রতিষ্ঠিত হয়েছে বিষপুরে ওনার হাত ধরে ঠিক